পুনর্জন্মের ঘটনা শুনতে হয়তো অনেকেই ভালোবাসেন, কারণ আপনাদের অনেকেরই রিকোয়েস্ট পাই জীবনের 1000 এক গল্প অ্যান্ড অলসো কথা গল্প উত্তরাধার স্টেশনেও পেয়েছি এবং শুনিয়েছি। কিন্তু আজকে যে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সেটা অনেক বছর আগের ঘটনা, এবং সত্যি কথা বলতে গেলে এই ঘটনায় কিন্তু মহাত্মা গান্ধী, জাতির পিতা মহাত্মা গান্ধীও কিন্তু ইনভলভ ছিলেন। তো অ্যাকচুয়ালি এই ঘটনাটার সত্যতা যাচাই করার জন্য উনি একটা কমিটি গঠনও করেছিলেন। তো কি এই ঘটনা শোনানোর জন্য আমি তো রেডি, আপনারাও শুনতে রেডি কি? তো চলুন আজকে এই ঘটনাটা শুরু করি। দিল্লির ঘটনা 1926 সালে, মানে ইংলিশ 1926 এ 11th ডিসেম্বর বাবু রং বাহাদুরের বাড়িতে একটা কন্যা সন্তানের জন্ম হয়, নাম রাখা হয় শান্তিদেবী। দিল্লিতে থাকেন এবং আস্তে আস্তে এই শান্তিদেবী বড় হতে লাগলেন। 4 বছর বয়স অবধি উনি নাকি কথাই বলতেন না, চুপচাপ থাকতেন। কিন্তু 4 বছর বয়স থেকে যখন ওনার কথা উনি বলা শুরু করলেন না, উনি একদম মানে যেটা দিল্লির ল্যাঙ্গুয়েজ, মানে ওরা যেই ছন্দে কথা বলতো একদম টোটালি ডিফারেন্ট একটা ছন্দে উনি কথা বলতে শুরু করলেন। সেটা হলো মথুরায় যে অ্যাক্সেন্ট ইউজ করা হয় বা মথুরায় যে সুরে কথা বলা হয়, এক্স্যাক্টলি সেই সুরে কিন্তু শান্তিদেবী কথা বলা শুরু করলেন। সবাই অবাক হতেন, আরে এই কোন ভাষায় কথা বলছে, ঠিক আছে। শান্তিদেবী আরেকটা কথা বলতেন যে এই ঘরটা নাকি ওনার নয়, ওনার নাম শান্তিদেবীও নয়, ওনার নাম নাকি লুব্ধি, এবং উনি নাকি মথুরায় থাকেন। মথুরা কোথায়? মথুরা দ্বারকা দেশ, যে দ্বারকাধীশ ঠাকুর মানে কৃষ্ণের যে মন্দির সে ওটার পাশেই ওনাদের দোকান আছে এবং ওখানে ওনারা থাকেন। ইনফ্যাক্ট উনি ম্যারেড, ওনার হাজব্যান্ডের নাম কি সেটাও উনি জানিয়েছেন, হাজব্যান্ডের নাম বলেছেন কেদারনাথ। তো ওখানে ওনার মানে হাজব্যান্ডের ঘর এবং ওখানে ওনার এক পুত্র সন্তানও আছে। তো 4 বছর বয়সে একটা বাচ্চার মুখে এইসব কথা শুনে ওনার মা বাবা কিন্তু প্রথমেটা একদমই আমল দিতেন না। আর যতদিন যেতে লাগলো না, ওনার সেই মানে ওনার বারবার সেখানে ফিরে যাওয়ার বিনয় অনুনয় বিনয় মা বাবার প্রতি উনি করতে থাকলেন এবং কনস্ট্যান্টলি বলতে থাকলেন আমাকে মথুরাতে নিয়ে চলো, হ্যাঁ আমি আমার স্বামী এবং ওর বাচ্চার কাছে যেতে চাই। জাস্ট ভাবো, 4 বছরের বাচ্চাটা একটা বাচ্চার মুখে এইরকম কথাবার্তা, ঠিক আছে। তো স্কুলেও যখন যেত সব বন্ধু বান্ধবীরা বলতেন যে একদম ক্যাসি ভাষা মে বাত করতি, মানে টোটালি মথুরা অ্যাকসেন্টে কথা বলে, মথুরার ভাষাতে কথা বলে। তো এরকম করতে করতে এমন একদিন মানে ওর মা বাবাকে এত প্রেশারাইজ করতে শুরু করলো, যখন মা বাবা শোনে না, উনি না কি করেন বাড়ির থেকে নাকি পালিয়ে যায়। তো মা বাবা তখন চিন্তা করলেন যে হতে পারে যেহেতু মথুরা মথুরা বলতো হয়তো মথুরাই চলে গেছে। তো খোঁজা খোঁজা শুরু করতে করতে মথুরায় আর পাওয়া যায়নি, ওনাকে নাকি দিল্লিতেই খুঁজে পাওয়া যায়। এবং বুঝতেই পারছেন ওরা মানে প্যারেন্টসরা বুঝতে পেরেছেন যে ঘটনাটা সত্যি প্রচন্ড সিরিয়াস। তখন দরিয়াগঞ্জে এনাদের মানে শান্তিদেবীর বাবার একজন পরিচিত রিলেটিভ একটা স্কুলে চাকরি করতেন, তো ওনাকে না সব খুলে বললেন। তো শান্তিদেবীকে উনি জিজ্ঞেস করলেন যে মানে 4 বছর বয়সে, তখন 4 বছর না, তখন আস্তে আস্তে তো বড় হচ্ছে, ওই 5-6 বছর বয়স তখন, ওই মেয়েকে জিজ্ঞেস করলো যে তুমি সব ডিটেলস জিজ্ঞেস করলো যে তোমার বাড়ি কোথায়। বলছে আমার মায়কাও মথুরা, আমার শ্বশুরালও মথুরাতে, আমার হাজব্যান্ডের নাম মানে হাজব্যান্ডের নাম জিজ্ঞেস করলে খালি লজ্জা পেতে, বলে হাজব্যান্ড কা পতি কা নাম লেনা নেই চাই, লেনা নেই চাই। তখন মানে ওর মা বাবাও নাকি জিজ্ঞেস করেছিল, শান্তিদেবীর মা বাবা, যে তোর পতি পতি যে বলছিস পতির নাম বল। তো উনি খালি লজ্জা পেতেন, বলছে নেই ইয়ে পাপ হে, পতি কা নাম মুসে লেনা নেই চাই, পত্নীকে মুসে লেনা নেই চাই। তো তখন উনি নাকি বলেছিলেন মানে ওনার যে রিলেটিভ, যে শিক্ষক ছিলেন শান্তিদেবীর বাবার রিলেটিভ, বলেছেন যে তুমি যদি তোমার হাজব্যান্ডের নাম না বলো, তুমি যদি তোমার ঘরের অ্যাড্রেস না দাও, তাহলে আমরা তোমাকে নিয়ে যাবো কি করে। শান্তিদেবীর বোধহয় কথাটা মনে ধরলো, আর উনি তখন অ্যাড্রেস বললেন, খুব লজ্জা করে বলে যে আমার পতির নাম হলো কেদারনাথ, আর দ্বারকাধীশ মন্দিরের ঠিক ওই গলিতেই আমাদের কাপড়ের দোকান আছে এবং সেখানেই আমাদের লাগোয়া বাড়ি, আর আমার একটা পুত্র সন্তানও আছে, এইটুকুনি। তো তখন জিজ্ঞেস করেছে পুত্র সন্তান মানে উনি জিজ্ঞেস করছেন আর কি জানার জন্য, বলছে না এটাও বলেছে পুত্র সন্তানটা অপারেশন করে জন্ম হয়েছে। তখন উনি জিজ্ঞেস করছেন যে অপারেশন কি করে হলো, তখন নাকি ওইটুকুনি বাচ্চা শান্তিদেবী বললেন যে এরকম এরকম অপারেশন থিয়েটার ছিল, এরকম ডক্টর, মানে একটা সত্যি কথা বলতে গেলে 5-6 বছর বয়সে অপারেশন থিয়েটার বা সি সেকশন কি করে হয়, মানে অপারেশন কি করে হয় এত পুঙ্খানুপুঙ্খ ভাবে বিবরণ দেওয়া একদমই পসিবল না, আনটিল আনলেস সে নিজে প্রত্যক্ষদর্শী বা ভুক্তভোগী, তাই তো। তো উনি পুরো সারপ্রাইজ হয়ে গেলেন এবং বাবাকে বললেন যে অ্যাড্রেস তো আমি পেয়ে গেছি,
তুমি পাঠাও, আমার মনে হচ্ছে কেসটা সিরিয়াস। হ্যাঁ, কারণ ও যা যা এত ডিটেলিং এ বলেছে এটা সম্ভব না। তো আগের দিন কি হতো, মানে ওই রকম, মানে যদি কোনো ল্যান্ডমার্ক ভালো, এই যেমন দ্বারকাধীশ খুব নাম করে একটা মন্দির, তো অত তো প্রপারলি বলতে পারেননি শান্তিদেবী। উনি বলেছিলেন যে এরকম অমুক কেদারনাথ টাইটেল বলেছিলেন, দ্বারকাধীশ মন্দিরের বলেছিলেন, ওখানে কাপড়ের দোকানের নাম বলেছেন, ওইটুকুনি লিখে পাঠিয়ে দিয়েছেন যে এরকম এরকম আমাদের ঘরে একটা বাচ্চা জন্ম হয়েছে, সন্টন বলে দিয়েছে, কিন্তু ও 4 বছর বয়স থেকে বলছে যে কেদারনাথ নাকি ওনার হাজবেন্ড, ওনার এক পুত্র সন্তান আছে, আর কিছু কিছু তথ্য যেটা শান্তিদেবী বলেছিলেন লিখে পাঠিয়ে দিয়েছেন। এবং আগের দিন নাকি ওরকম মানে একটা ল্যান্ডমার্ক যদি দেওয়া থাকতো, এবং পোস্টম্যানরা তো দেখো খুব মথুরার তো অলিগলি চেনা থাকে না ওদের, তো উনি কিন্তু চিঠিটা পৌঁছে গেছে ওর হাজবেন্ডের কাছে, সত্যি লুকদির হাজবেন্ডের কাছে সেই চিঠিটা পায়। এবং চিঠিটা পড়ে উনি পুরো সারপ্রাইজ, কারণ চিঠিতে এমন কিছু লেখা ছিল যেটা বাইরে যে মানে দিল্লিবাসী শান্তিদেবী বা ওনার পরিবারে কিন্তু জানা কথা ছিল না। ঠিক আছে, তো উনি গেছেন, যাওয়ার পর মানে উনি কি করবেন ভাবছেন, মানে মনে হচ্ছে যে কিছু তো সিরিয়াস। তখন ওনার একজন ভাই ছিল, কাজিন ব্রাদার, যার নাম ছিল কাঞ্জিলাল। কাঞ্জিলালকে বললেন যে এরকম এরকম ইনসিডেন্ট হয়েছে, তুই দিল্লিতে গিয়ে একটু খবরাখবর নে তো জিনিসটা কত সিরিয়াস। ভদ্রলোক চিঠিতে নিজের অ্যাড্রেসও পাঠিয়ে দিয়েছিলেন, দিল্লির অ্যাড্রেসে। তো কাঞ্জিলাল গেছে, গিয়ে শান্তিদেবীর বাবা মায়ের সঙ্গে প্রথমে দেখা করলেন, দেখা করার পর সবকিছু বললেন যে এরকম এরকম আমি এসেছি। তখন শান্তিদেবীর মা বাবা বললেন যে দাঁড়াও, শান্তিদেবীকে ডাকবো, কিন্তু আমরা পরিচয় দেবো, তুমি হাজবেন্ড মানে কেদারনাথের কথা যে বলছে তুমি হাজবেন্ড, তুমি কাঞ্জিলাল সেটা বলবো না। তো শান্তিদেবীকে নিয়ে আসা হলো, তখন বলছে এই দেখো তুমি যা কথা বলছো যে তোমার পতি পতি কেদারনাথ, এই দেখো এসেছে তোমার সঙ্গে দেখা করতে, আমরা চিঠি দিয়েছিলাম। উনি না দেখেছেন, দেখে না একটা হাসিয়েছে, বলছে দ্যাট ইয়ে মেরা পতি নেই, ইয়ে তো মেরে দেবরজি হ্যায়, নামও বলে দিয়েছে, ইয়ে তো দেবরজি কাঞ্জিলাল হ্যায়, হ্যাঁ ইয়ে মেরে পতি নেই। সবাই পুরো স্টান্ট। তারপর না মানে বৌদি, মানে দেওর বৌদির সঙ্গে যে আগে কিরকম কথাবর্তন হতো, কিসব কিসব নিয়ে আর কি ঠাট্টা করা হতো বা কিসব কথাবর্তন হতো, শান্তিদেবী কিন্তু দেওরকে বলছেন, আর দেওর জাস্ট মানে হাক্কা বাক্কা হয়ে তাকিয়ে আছেন ওইটুকুনি বাচ্চার মুখে। উনি বাচ্চারা যা যা বলছে এক্স্যাক্টলি লুকদি বৌদির সঙ্গে ওনার এইসব কথাবর্তন হতো। উনি মথুরায় গিয়ে ওনার যে দাদা কেদারনাথকে সব ডিটেলে বলল যে এরকম এরকম কথা, হ্যাঁ এরকম এরকম ব্যাপার হয়েছে, আর সত্যি আমার মনে হচ্ছে এটা ভাবি ভাবি পুনর্জন্ম। ঠিক আছে, তো কেদারনাথ যখন শুনেছেন না, মনে মনে পুরো ডিসাইড করে নিয়েছেন যে হ্যাঁ যাবে, ওনারা যাবে, উনি যাবেন মানে কেদারনাথ যাবেন, কেদারনাথের সেই ছেলেকে নিয়ে যে লুকদির বাচ্চা ওনাকে নিয়ে যাবেন, হ্যাঁ আর মানে আরেকজনকে নিয়ে যাবেন, তিনজন মিলে যাবেন। আচ্ছা আর একটা এখানে একটা কথা বলে দিই, লুকদি কিন্তু কেদারনাথের সেকেন্ড ওয়াইফ। হ্যাঁ, ফার্স্ট ওয়াইফ কোন একটা অসুখজনিত কারণে মারা যাওয়ার পর লুকদিকে 10 বছর বয়সে বিয়ে করে, এবং লুকদিকে যখন মানে লুকদির সঙ্গে বেশ প্রণয়ের সম্পর্কই ছিল, এবং উনি নাকি লুকদিকে প্রমিস করেছিলেন যে লুকদির যদি কোনো কিছু হয়ে যায় উনি নাকি 3rd টাইম বিয়ে করবেন। ঠিক আছে, বাট উনি কিন্তু করেন, যেহেতু লুকদির ছোট একটা বাচ্চা ছিল, তারপর কিন্তু উনি বিয়ে করেন, করেন না যে তা না। তো এইগুলি কথা শুনে কেদারনাথ গেলেন দিল্লি শান্তিদেবীদের বাড়ি। শান্তিদেবীদের বাড়িতে গিয়ে শান্তিদেবীর মায়ের সঙ্গে কথা বললেন। তো তখন শান্তিদেবীর মা বাবা আবার একটা ট্রিক করলেন মেয়েকে ইয়ে করার জন্য, যে বলছে যে ঠিক আছে তাহলে একটা কাজ করি, তোমার যে বড়ে ভাইয়া বলবো যে তুমি জেঠ, মানে ভাসুর, শান্তিদেবীর ভাসুর বলে পরিচয় করবো, দেখি চেনে কিনা। তো এই কথাবর্তন দ্বারান মানে কেদারনাথ থেকে শান্তিদেবীর মা বাবারা মোটামুটি সবকিছু জানলেন যে লুকদির অ্যাকচুয়ালি জন্ম হয়েছিল 1902 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1902 খ্রিস্টাব্দে লুকদির জন্ম হয়েছিল, এবং যখন লুকদির 10 বছর বয়স তখন কেদারনাথের সঙ্গে বিয়ে হয়, কেদারনাথের আগেরও বিয়ে ছিল যেটা বললাম। এবং যখন লুকদির 1924 খ্রিস্টাব্দে লুকদির প্রথম সন্তান সম্ভব হয়, প্রথম বাচ্চাটা কিন্তু মারা যায়। ঠিক আছে, নানা রকম মানে প্রবলেম চলে এসেছিল, প্রথম বাচ্চাটা মারা যায়, এবং সেকেন্ড টাইম আবার উনি কনসিভ করেন, ওটা হলো 1926 এ। হ্যাঁ, 1926 এ ডিসেম্বর মাসে, তখন কিন্তু পুত্র প্রথমটা কন্যা সন্তান ছিল, তারপর পুত্র সন্তানের জন্ম হয়। এবং ওই একবারই নাকি লুকদি ওকে কোলে নিতে পেরেছিল, বিকজ ওনার মানে কন্ডিশনটা খুবই সিরিয়াস ছিল, তো একবারই কোলে নিতে পেরেছিল, একবারই দেখতে পেরেছিল নিজের সন্তানকে, তারপর কিন্তু লুকদি মারা যায়। হ্যাঁ, তার মানে একটা এক দৃশ্য একটু আর কি দেখতে পেরেছিল বাচ্চাটাকে। ঠিক আছে, তো সবকিছু তো বলা হয়ে গেল, সতী সতী দোকান আছে, ওর মাইকাও মথুরাতেই আছে, এখনো মা বাবা জীবিত। তো যখন লইয়ে শান্তিদেবীকে নিয়ে আসলো, নিয়ে এসে পরিচয় করালো যে তুমি যে বলতে তোমার হাজবেন্ডের বড়ে ভাইয়া, তোমার জেঠজি। তখন না ওরে মানে শান্তিদেবী ওনার হাজবেন্ড কে দেখে মানে কেদারনাথকে দেখে খুব লজ্জা পেতে লাগলেন, এবং বললেন যে নেই ইয়েই তো মেরে পতি হ্যায়,
ইয়ে তো মেরে পাতি হ্যাঁ, তো শান্তি দেবীর সঙ্গে নাকি তারপর ওনার হাজবেন্ড যে কেদারনাথ অনেক কথা বললেন, এবং সত্যি কথা বলতে গেলে এই সব ডিটেলিং এ যে কেদারনাথের কোন জায়গায় কি আছে, কেদারনাথের কি কি স্বভাব চরিত্র বা ওনার বডি স্ট্রাকচার মানে বডিতে কিরকম তিল বা আঁচিল আছে, এভরিথিং, যেটা একটা বউ জানে আর কি, ওয়াইফ জানে, বলার পর মানে এটা তো আর দৌড়ায় রইলই না যে এটা এটাই মানে লুকদির সেকেন্ড জন্ম। এবং সবচেয়ে থেকে মারাত্মক ব্যাপারটা হলো মানে লুকদি হিসাবে উনি যা যা করতেন ওইটা কিন্তু ওইটুকুনি বাচ্চার সব মনে আছে, এভরিথিং। যখন বাচ্চা ছেলেটা তো বেশ বড় হয়ে গেছিল, মানে ধরো ওর বয়স 7-8 বছর, ছেলেটার বয়স ধরো 10 বছর, কারণ লুকদি মারা যাওয়ার 1 বছর 11 মাস 7 দিন পরে কিন্তু শান্তিদেবীর জন্ম। তো ছেলে প্রায় 10 বছরের, তো ছেলেকে দেখে না উনি বুকে জড়িয়ে নিলেন, বলছে এই তো আমার বেটা। তো সবাই বলছে যে আরে তুমি যখন মারা গেছো তো খুব ছোট, তুমি তো একবারই দেখেছো, তো বলছে আরে ইয়ে ইসে ম্যানে জন্ম দিয়া হ্যায়, ইসকে সাথ মেরা মানে খুনের সম্পর্ক, আমার পেট থেকেও জন্ম হয়েছে, আমি কি আমার বেটাকে চিনবো না, সত্যি সত্যি চিনে নিয়েছে। তারপর আরেকটা কথা বললো যে লুকদি বললো যে যখন লুকদি মানে শান্তিদেবী বললেন যে লুকদি যখন ছিল তখন লুকদিদের বাড়িতে একটা কুয়া ছিল, এবং লুকদির জামা পুঁজি 150 টাকা, ও মানে 150 টাকা মানে এটা তোমার শান্তিদেবীর মা বাবাকে বলতো যে আমি এরকম করে মাটি খুঁড়ে জমিয়ে রেখেছি, এরকম করে বলতো, ঠিক আছে। তো এই কথাটা না বেশ যখন দেখলো যে সব কিছু মিলে যাচ্ছে, আস্তে আস্তে মোটামুটি সোসাইটিতে ছড়াতে লাগলো, এবং আস্তে আস্তে মানে উপর মহলে গিয়েও পৌঁছালো যারা রিসার্চ করতেন পুনর্জন্ম নিয়ে। তখন নাকি জাতির পিতা মহাত্মা গান্ধী একটা কমিটি গঠন করলো, যেখানে সায়েন্টিস্ট থেকে ধরে মিডিয়ার থেকে ধরে অনেক মেম্বারাই ছিল, 11 না 12 জনের কমিটি ছিল। ওরা মানে বলেছে যে এই কেসটা ওরা ইয়ে করবে, রিসার্চ করবে যে সত্যি এটার মধ্যে কোনো সত্যতা আছে না পুরোটাই ভুয়ো বা মিথ্যে। তখন এই লুকদিকে নিয়ে ফর দ্য ফার্স্ট টাইম এই কমিটি মেম্বাররা মিলে লুকদির মথুরাতে গেল, ঠিক আছে, মথুরায় গেল, ট্রেনে করে গেছে। উনি কিন্তু প্রথমবার লুকদি যাচ্ছেন, লুকদি মানে শান্তিদেবী যাচ্ছেন লুকদির ঘরে আর কি। হ্যাঁ, তো এক জায়গায় না ট্রেনটা নাকি দাঁড়িয়ে যায়, তখন শান্তিদেবী বলছেন যে আরে এই তো ট্রেন লেট হয়ে গেছে, এখন তো দ্বারকাধীশের মন্দির আমরা যেতে যেতে বন্ধ হয়ে যাবে। তো ওনারা কিন্তু কিচ্ছু বলেননি কোন জায়গায় যেতে হবে না যেতে হবে, লুকদি নেমে একটা টোটোওয়ালাকে বলেছে যে ওরকম ওই মন্দিরের সামনে ওই রকম ইয়েতে নিয়ে যাও। তো টোটোওয়ালাকে নাকি মানে টোটোওয়ালা বলছে মানে রিক্সাওয়ালা হবে, হ্যাঁ, যেরকম ইনস্ট্রাকশন দিয়েছে শান্তিদেবী দিয়েছেন ওই রকম ভাবেই নাকি নিয়ে মানে যেতে যেতে সত্যি লুকদিদের শ্বশুর বাড়িতে গিয়েই পৌঁছার। সত্যি ওখানে সামনে একটা কাপড়ের দোকান ছিল, কেদারনাথ জি বসা ছিলেন। তো যখন মানে ঘরে ঢুকলো, ঢুকে না সব বললো যে কমিটি মেম্বাররা বললো যে আরে তুমি তো বলতে এখানে কুয়া আছে, কুয়াটা কোথায়? তো বলছে ঠিকই তো কুয়াটা কোথায় এখানে, তো ও না দেখাচ্ছে বারবার ওই জায়গা ওইটার আর ওই জায়গাটাই কুয়া ছিল, ওই জায়গাটাই কুয়া ছিল। একটু পরে গিয়ে কেদারনাথ আর ওনার বড় ভাই মিলে নাকি একটা পাথর সরিয়ে দেখছে সত্যি সত্যি নিচে একটা পাতকুয়া আছে, পাতকুয়াটা মানে পাথর দিয়ে ঢাকা ছিল। হ্যাঁ, আর লুকদি কিন্তু ঠিকই ইয়ে করতে পেরেছে। তো মানে লুকদি বলছি মানে এখন তো শান্তিদেবী, তো শান্তিদেবী বল আরেকটা জায়গায় বললেন যে গাছের নিচে না আমি আমার জমানো পুরো জীবনে জমা পুঁজি 150 টাকা আমি ওখানে খুঁড়ে রেখেছিলাম, তো মাটি খুঁড়ে খুঁড়ে দেখছি টাকা তো নেই। হ্যাঁ, তো এরকম করে খুঁড়তে খুঁড়তে ইয়ে করছে, তখন কেদারনাথ বললো যে উনি ঠিকই বলেছেন, আমি ওই টাকাটা খুঁড়ে আমিই নিয়েছি। হ্যাঁ, ওখানে লুকদি 150 টাকাই ছিল সবকিছু। তারপর ওনার যে বড় জেঠ সে যে কেদারনাথ গেছিলেন, তো সবাই তো গোল মিটিং করে নিয়েছে ব্যাপারটা কি হচ্ছে, মানে এরকম এরকম লুকদি আবার জন্ম হয়েছে, লুকদিকে তো সবাই মানে চবায়ন ডাকতো, ওর নাম কেদারনাথ চবে আর লুকদিকে নাকি চবায়ন বলে ডাকতো। লুকদি প্রায় সময় বলতো যে স্থানীয় বাসিন্দারা কিন্তু আমাকে চবায়ন বলে ডাকে। তো সবাই মানে দেখার জন্য এসছে, ওখানে না একজনকে দেখে লুকদি মানে প্রণাম করেছেন, বলছে এই আমার জেঠ জি, আর সত্যি সত্যি উনি কিন্তু কেদারনাথের বড় ভাই ছিল, জেঠ ছিল। তো এতে পুরোপুরি প্রমাণ করে প্রমাণ হয়ে গেল। আচ্ছা, লুকদি কিন্তু কেদারনাথকে একটা খুব আক্ষেপ করেছিলেন যে তুমি প্রমিস করেছিলে যে তুমি নাকি তৃতীয়বার আর বিয়ে করবে না, তুমি আমাকেই খুব বেশি ভালোবাসো, তুমি আবার তৃতীয়বার কেন বিয়ে করলে? তো উনি অনেক কিছু কথা কেদারনাথের সঙ্গে বলেছেন। এই গেল শ্বশুর বাড়ির সব ডিটেলিং, ঠিক আছে সবকিছু ঠিক আছে, কমিটি মেম্বার পুরোপুরি আর কি বুঝতে পারলেন যে লুকদি জন্ম হয়েছেন শান্তিদেবী রূপে। এখন বললাম মথুরাতে ওনার মা বাবার ঘরও আছে, তো বলছে একবার ওখানেও চেক করে নি। তো ওনাকে দিয়ে শান্তিদেবীকে নিয়ে মা বাবার কাছে নিয়ে গেলেন। তো ওখানে না মাসি একজন বসে মানে মার তো বোন আছে, মা বাবাও আছে, তো উনি ঘরটা চিনতে পেরেছেন, মাসি একজন মানে বয়স্ক মহিলা বসা ছিলেন। তো লুকদি মানে শান্তিদেবী গিয়ে গলায় লেগেছেন মা বলে, তার মা বলার পর না একটুক্ষণ তাকে বলছে না গলতি হয়ে গেছে, এ আমার মা না, এ তো আমার মাসি।
ঠিক ঠিক আছে, উনি মা ছিলেন না, মাসি ছিল, এবং পরে যখন মা বাবাকে দেখলেন না, জোরে ধরে জড়িয়ে ধরে হাউ হাউ করে উনি কাঁদতে লাগলেন। অনেক কিছু ছোটবেলার স্মৃতি উনি বললেন, মা বাবারা বললো একদম ঠিক বলেছে, আমার মেয়ে এইগুলি এগুলি করতো। তো কমিটি মেম্বার মানে সত্যি কথা বলতে গেলে, এত তো আমিও তোমাদের ঘটনা শুনিয়েছি, বা এত ঘটনা পুনর্জন্মের তুমি সোশ্যাল মিডিয়া খুললেও পাবে, বা প্রচন্ড ভাইরাল, যেমন শান্তিদেবীর কেসটাও প্রচন্ড ভাইরাল। তো ভাবলাম বাংলাতে তোমাদেরকে পুরোপুরি ভাবে ডিটেলে আমি যতটুকু বুঝেছি তোমাদেরকে একটু তোমাদের জন্য শেয়ার করি আর কি, ওটার জন্য, কারণ প্রচন্ড ইন্টারেস্টিং একটা ঘটনা। তো কারণ কি, এইরকম এত মিল পাওয়া এখনো অবধি, মানে এত মিল, মানে সত্যি কথা বলতে গেলে 1% তুমি এরর এখানে পাবে না, মানে পুরো পুঙ্খানুপুঙ্খনি ভাবে লোকদের জীবনীটাই শান্তিদেবী কিন্তু বলে গেছিলেন। তো যাই হোক, শান্তিদেবী নাকি অনেকদিনই বেঁচে ছিলেন, কিন্তু লোকদের স্মৃতি কিন্তু ওনার মন থেকে যায়নি, এবং উনি কিন্তু আজীবন বিয়ে করেননি, ব্যাক করেননি, বিকজ ওনার হাজবেন্ড তো আরেকজন মানে দ্বার গ্রহণ করিয়ে নিয়েছিলেন, ওনার স্ত্রী তো ছিল, বাচ্চা টাচ্চারা মানে ওনার ছেলেও বেশ ওখানে ইউজ টু হয়ে গেছিল, উনি নাকি আর যদিও রিলেশন রাখেননি, বাট উনিও কাউকে বিয়েও করেননি, বিকজ ওনার মতে ওনার তো বিয়ে হয়ে গেছে, ওনার ছেলে ঠেলে সবই আছে। তো উনি কিন্তু অবিবাহিত মানে অবস্থায় উনি কিন্তু মারা যায়। তো সত্যি প্রচন্ড মারাত্মক একটা ঘটনা ছিল, মানে প্রচন্ড মানে কি বলবো, টাচি অলসো, মানে তুমি তোমার সব স্মৃতি আছে, তোমার হাজবেন্ডকে তুমি এত ভালোবাসো, তোমার ঘর বাড়ি সব আছে, বাট তুমি ওদের কাছে যেতে পারছো না, এটাও কিন্তু প্রচন্ড একটা কষ্টের না। এর আগে অনেক রকমের ঘটনা এখানে শেয়ার করেছি, যেমন রিকার্নেশন সাবিত্রী এবং শিবার ঘটনাটা, বা পোলক সিস্টার, হ্যাঁ ওর ঘটনাও শেয়ার করেছি, এটাও রিকার্নেশনের একটা ঘটনা। নেক্সট আরো আসবে যেটার মধ্যে হয়তো অনেক ভূতুরের, যদিও মেইন চ্যানেলে আমি ভূতের ঘটনা শেয়ার করি, যেটা আমার ভিউয়ার্সরা পাঠান আমাকে, ওটা শেয়ার করা হয় মেইন চ্যানেল কথায় গল্প ভূতুর অ্যাডস্টেশন, ওটাও দেখতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখানে তো আপনার ঘটনা, আপনাদের ঘটনার প্রতি বৃহস্পতিবার বিকেল 6টায় চলে আসে, যখন দেখবো যে অনেক প্রচুর প্রচুর ঘটনা আসছে, তাহলে হয়তো আরেকদিন বাড়াতে পারি। আর এইসব ঘটনা তো যেকোনো উইকডেজে আমি দিয়ে দিই, বা সানডেতেও দিয়ে দিই, তো ওই আর কি, যেগুলি আমার মনে হয় যে না আপনাদের জন্য আনা যায়, আমি ওরকমই ঘটনা আনি। যেমন অনেক রকম ভাইরাল ইনসিডেন্ট, ভাইরাল ঘটনা এখনো রয়েছে, যেগুলি আস্তে আস্তে আনবো। তো আপনারা যারা ঘটনা পাঠাতে চাইছেন, বা আপনারা যদি ভাবেন বলেন যে রুমকি দি এই, বা রুমকি এই টপিকটা নিয়ে তুমি একটু আমাদেরকে জানাও, একটু ডিটেলসে জানাও, তো ডেফিনেটলি আমি জানাবো, বলতেই পারেন। কিন্তু জানাবেন কি করে, জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8011006740, নতুবা আমাদের মেইল আইডি 1001golp@gmail.com, সেখানে পাঠিয়ে দিতে পারেন। এবং দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানে কিন্তু ঘটনা আসতে থাকবে, আপনাদের ভালোবাসা চাই। নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে অনেক রকমের এরকম ঘটনা, আপনাদের চিরাচরিত জীবনের ঘটনা, আপনাদের সুখ দুঃখ সবকিছু এখানে শেয়ার করেন। তো তো হয়তো ওইসব ঘটনা শুনলে, বা মানুষ যে কতটুকু সমস্যায় আছে, বা সমস্যার থেকে সমাধান কি করে খুঁজে পাচ্ছেন কি, ঠিক আছে সেই রকম সমস্যা হয়তো আপনিও ভুক্তভোগী, ওরকম সমাধান এখানে পেয়ে যেতে পারেন। তাহলে তো সাবস্ক্রাইব করে রাখতেই হবে, তাই না? লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, সকলের সঙ্গে শেয়ার করুন এই ঘটনাগুলিকে। তো চলুন আজকের এপিসোড আমি এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে, till then bye bye, see you soon, নমস্কার।